Press the bell icon on the YouTube app and never miss another update. স্কুলের বাচ্চাদের আসলে যদি স্ক্রিনিং করা হয় যেটা উন্নত বিশ্বে করা হয় যে বাচ্চাদের কোন ধরনের জুতা ইউজ করা উচিত পায়ের গঠন অনুযায়ী সেটা আমাদের দেশে এখনো শুরু হয়নি দুই একটা স্কুলে আমি দেখেছি মানে দুটো একটা স্কুলে আছে এটা শুরু করেছে স্ক্রিনিংটা এই স্ক্রিনিং এর ইম্পর্টেন্সটা কতখানি ধন্যবাদ এটা বিশাল ইম্পর্টেন্স আমি বিরতির আগেও বলছিলাম যে এটা স্ক্রিনিংটা আমাদের দেশে যেটা হয় যে কেউ যখন জবে যায় স্পেশালি বাহিনীগুলোতে সামরিক বা আধা সামরিক বাহিনীতে গেলে কিন্তু এটা হওয়া উচিত অ্যাট দ্য টাইম অফ স্কুল বা আফটার মানে একটা মানুষ জন্মের পরই এটা করা উচিত এটা একেবারে আমি মনে করি যে সাধারণত জন্মের পরে যেটা চোখে পড়ার মতো কোনো অ্যাবনর্মালিটি যদি আসে এটা ডাক্তার সাহেব তখনই বুঝতে পারে সেটা হয়তো ট্রিটমেন্ট করে বা বাট অনগোয়িং স্কুল যখন যাবে স্কুলে যা প্রি স্কুল ওই টাইমটাতে কিন্তু এটা স্ক্রিনিং করলে ক্লিয়ার বোঝা যায় অনেক সময় বাবা মা ভাষা এটা বুঝতে পারে না যে তার বাচ্চার পায়ের এই প্রবলেম আছে পায়ের যেমন কমন প্রবলেম সেটা হচ্ছে পেস প্ল্যানাস বলি আমরা ফ্ল্যাট ফুট মানে ফুট পায়ের পাতাটা যে একটা আর্চ থাকার কথা সেটা না ফ্ল্যাট তো এটা বোঝা খুব টাফ এটা কোনো কারণ কোনো বাবা মা কখনো বুঝতে পারবেও না বোঝার কোনো সুযোগ নাই এটা বোঝা যাবে যখন সে আফটার 14, 14, 15, 18 বছর পরে পায়ের তলায় ব্যথা বা সে কোনো একটা জবে যাচ্ছে বা সামরিক বাহিনীতে গেলে তখন তারা চেক করে তখন বোঝা যায় তো এই জন্য আপনি যেটা বলছেন যে স্ক্রিনিং অ্যাট দ্য টাইম অফ স্কুল ইম্পর্টেন্ট যদি আমরা অতীতে করে নাও থাকি আমার মনে হয় যারা স্কুলের ম্যানেজমেন্টে আছেন তারা আমাদের এই লাইফটা যদি দেখেন তারা যেন এই ব্যাপারে অন্তত একজন বিশেষজ্ঞকে প্রত্যেকটা বাচ্চাকে চেক করে নেওয়া যে তার পা ঠিক আছে কিনা পায়ের পাতা ঠিক আছে কিনা বা হাঁটুর প্রবলেম আছে কিনা এগুলা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে তো আপনার যদি স্কুল প্রতি বছর একটা স্কুলে নতুন বাচ্চা 50-100 ম্যাক্সিমাম যদি ইনো করে 100 একদিনে একটা মানে প্রত্যেকটা বাচ্চার স্ক্রিনিং করে ফেলা সম্ভব একজন বিশেষজ্ঞের মাধ্যমে যারা আমরা রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ যারা স্ক্রিনিংটা করলে যে অন্তত স্কুল থেকেই বাচ্চাটা যেন ভবিষ্যতে জব করা পর্যন্ত যেন এটা একটা চিকিৎসা হয়ে যায় এবং সে জবে প্রপার হয়ে যেতে পারে এখন একটা খুব ব্রিলিয়ান্ট বাচ্চা মনে করেন সে খুব পড়ালেখা ভালো সব ভালো তার খুব ইচ্ছা সে সামরিক বাহিনীতে ঢুকবে বা সে ডাক্তারি পড়বে বা যে কোনো তার ইচ্ছা থাকতে পারে কিন্তু দেখা গেল যখন সে জবে যাচ্ছে তার ওই যে পায়ের গঠনগত সমস্যার কারণে সামরিক বাহিনীর থেকে সে আউট তখন হয়তো সে বাদ পড়ে যাচ্ছে আমাদের সাথে একজন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে